আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রিতে আগ্রহী রাশিয়া, খোঁজা হচ্ছে মুদ্রা বিনিময়ের উপায়। নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে রাজনৈতিক মতামত মূল বিবেচ্য ছিল না, জানালেন সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রিতে আগ্রহী রাশিয়া, এজন্য দুই দেশের মুদ্রা বিনিময়ের উপায় খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, আমনের সেচ নির্বিঘ্ন রাখতে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানি পণ্যের বিশ্ববাজার, এতে ধুঁকছে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও। দেশের বাজারে তেলের দাম গড়ে 49% বাড়ানোর পরও অস্বস্তি কাটছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের। এ পরিস্থিতিতে বাংলাদেশে কম দামে জ্বালানি তেল বিক্রির অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়ে রেখেছিল রাশিয়া। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় প্রকাশ্যেই বাংলাদেশে তেল বিক্রির আগ্রহের কথা জানালো রাশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের কাছে পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের জ্বালানি তেলই বিক্রি করতে চায় রাশিয়া। অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে কিনা তা বাংলাদেশের বিশেষজ্ঞরা খতিয়ে দেখতে পারেন। অন্যদিকে দুই দেশের মুদ্রার বিনিময় নিয়ে যে জটিলতা রয়েছে তার সমাধান খুঁজে বের করতে রাশিয়ান ফেডারেল ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। তবে চূড়ান্তভাবে তেল আমদানি করবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে জ্বালানি বিভাগের একটি কমিটি কাজ করছে, শিগগিরই তাদের মূল্যায়ন জানানোর কথা রয়েছে। এদিকে জ্বালানি পণ্যের উচ্চ মূল্যের প্রভাবে ভুগতে থাকা বাংলাদেশে বুধবার থেকে পরিবর্তন আনা হয়েছে অফিস সময়ে। লক্ষ্য, দিন রাতে বিদ্যুতের চাহিদার মধ্যে ভারসাম্য আনা। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মনে করেন এতে ফল আসবে। ডেসকো এবং ডিপিডিসির পিক আওয়ার কিন্তু দুপুরে চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্নটা, এটি আমরা চাচ্ছি যে সন্ধ্যার থেকে পিক আওয়ারটা যদি দিনেবেলা চলে আসে তাহলে আমরা একটা ব্যালেন্স করতে পারবো সন্ধ্যা এবং দিনেবেলায়। তো দেখা যাক, আগামী একটা সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি, যদি এটা কার্যকরী বেটার হয় তাহলে অন্তত আমাদের বিদ্যুতের ব্যালেন্সটা আমরা ঠিক করতে পারবো। একই সাথে আমনের চাষ নির্বিঘ্ন রাখতে আগামী 15 দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সেচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার কথাও জানান প্রতিমন্ত্রী। মধ্যরাতের থেকে অন্তত সেচ পাম্প আগামী 15 দিন যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, তো এটা আমার মনে হয় আমরা সম্ভব করে ফেলতে পারবো, এটাই আমি বলতে পারি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে কর্মঘণ্টা কমিয়ে অফিস শুরু করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নতুন সময়সূচিতে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে এসব অফিস, আর ব্যাংক খোলা ছিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। শফিল আলম সজনের রিপোর্ট। অফিসের নতুন সময়সূচি, তাই তো সকালে বেশ তাড়াহুড়োয় পড়েন অনেকে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সরকারি বেশিরভাগ কর্মকর্তা ও কর্মচারী নির্ধারিত সকাল 8টার মধ্যে কর্মস্থলে চলে আসেন। সাত সকালের অফিসের রাস্তায় আটকে থাকতে হবে এমন দুশ্চিন্তায় ছিলেন কেউ কেউ। প্রথম দিন তা অবশ্য হয়নি, আসতে অসুবিধা হয়নি, তবে নতুন লাগতেছে আর কি। অ্যাডজাস্ট করতে একটু 2-1 দিন সময় লাগবে, তারপরে ভালো লাগতেছে সরকারের এই সিদ্ধান্ত। সকালে একটু তাড়াহুড়ো হয়ে যায়, এতদিন এক নিয়ম চলছে, তো 9টা থেকে 4টা দিত, এটা একটু বেশি ভালো হতো, বাচ্চা সকালে ঘুম থেকে উঠতে চায় না। বিকেলে আমরা স্বাচ্ছন্দ্যে 3টার সময় আমরা বাসায় ফিরতে পারবো, খুবই ভালো আর কি। অফিসে কাজের সময় 1 ঘন্টা কমে আসায় খুশি কর্মচারীরা। বিদ্যুৎ সাশ্রয় সরকারের এমন সিদ্ধান্ত ভালো ফল দেবে বলেও মনে করছেন তারা। সমস্যা হইলো আমাদের জন্য ভালো, যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমি একমত। 1টা ঘন্টার কারণে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে। যদি সরকারি সাশ্রয় হয় বিদ্যুতের তাহলে এটা আমরা আসলে ভালোভাবে মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। জ্বালানি সাশ্রয় সরকারের এমন আরও পদক্ষেপ আসতে পারে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে নতুন সময়সূচি অনুযায়ী অফিস কতদিন চলবে তা এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। কর্মঘণ্টা অথবা বিদ্যুৎ সাশ্রয়ী, জ্বালানি সাশ্রয়ী যতগুলো সুযোগ আমরা নিতে পারি সবগুলোই তো নেওয়া উচিত। এখনকার নতুন ব্যবস্থাপনাটা কতদিন অব্যাহত থাকবে এ ব্যাপারে এখনও কোনো টাইম ফ্রেম ঠিক করা হয়নি। বেসরকারি বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলো, আমার তো মনে হয় সরকারি অফিস যদি বন্ধ হয়ে যায়, ব্যাংকগুলো যখন তাদের কর্মঘণ্টা সংশোধন করেছেন, তো স্বাভাবিকভাবে বেসরকারি খাতও
তাদের যেহেতু ব্যাংকের সাথে সরকারি অফিসের সাথে তাদের কাজ হয়, অতএব তারাও কর্মঘণ্টা কমাই ফেলতে পারবে। দশটার পরিবর্তে নয়টায় শুরু হওয়া ব্যাংক বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রথম ভাগে তেমন চাপ ছিল না। গ্রাহকরা যাতে সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারেও সতর্ক রাখছিলেন কর্মকর্তারা। সরকারি অফিস 8টায়, আমরা ব্যাংক 9টায়, মোটামুটি দেখা যাচ্ছে সবাই একই সময়ে রাস্তায় থাকতে হচ্ছে। আমার সাশ্রয়ের ইচ্ছা যদি না থাকে হবে না, কিভাবে হবে না? আমি অফিসে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, অপরাজিন আমি বন্ধ করে না করে চলে গেলাম। নিরিবিলি এক ঘন্টা আগে দিয়েছে, এই জন্য আমরা ভালো হয়েছে আমাদের জন্য। এই সময় সূচির মধ্যে যেন ব্যাংকে তাদের ব্যাংকিং সেবা নেওয়ার জন্য আসেন, তাহলে কিন্তু আমরা তাদেরকে ব্যাংকিং সেবা দেওয়ার পরে এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আমরা অফিস ত্যাগ করতে পারবো। এদিকে নতুন অফিস সূচির প্রথম দিন বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর রাস্তায় বাড়ে যানজট, কিছুটা ভোগান্তিতেও পড়েন রাজধানীবাসী। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। যেহেতু নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে রাজনৈতিক মতামত মূল বিবেচ্য ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দীর্ঘ পর্যালোচনা শেষে ইভিএমে আস্থাশীল হয়ে তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। তবে ইভিএমে প্রতারণার সুযোগ আছে দাবি করে এতে সংকট বাড়বে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। একরামুল হক সামি রিপোর্ট। বিএনপি, জাতীয় পার্টি সহ বিরোধী রাজনৈতিক শিবিরের আপত্তির মধ্যেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সর্বোচ্চ 150 আসনের প্রস্তুতির কথা বলা হলেও চূড়ান্তভাবে কয়টিতে ইভিএমে ভোট নেওয়া হবে তার ঠিক হবে তফসিল ঘোষণার সময়। তবে ইভিএম নিয়ে ইসির এই সিদ্ধান্তে নির্বাচন বয়কটের আশঙ্কা বাড়বে বলে মত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। ইভিএম এর মাধ্যমে ইলেকশনে প্রতারণা, সেই জন্য গ্রহণ করা যাবে না। ইভিএম এর কারণে যদি আমার ইলেকশনটাই বন্ধ হয়ে যায়, ইলেকশনটা যদি বয়কট হয়, রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানো সহ অনিবন্ধিত কয়েকটি দলের দাবি নিয়ে তিনি বৈঠক করেন সিইসির সাথে। এ সময় ইভিএম এর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি। সরকারের উচিত হবে যে করে হোক একটা কিছুটা গিভ এন্ড টেক করে সুষ্ঠ নির্বাচন করা। পরে সাংবাদিকদের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যাখ্যা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কমিশন কিন্তু পুরোপুরি আস্থাশীল হয়ে আমরা একেবারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে না এবং কারো বিরোধিতার পরিপ্রেক্ষিতে না, আমরা বিরোধিতাগুলোকে বিবেচনায় নিয়েছি যারা ইভিএমের পক্ষে বলেছে, একটি দল হোক, পাঁচটি দল হোক। আমাদের পরে যে বিশ্লেষণ হয়েছে, একটি দল শুধু ইভিএমের পক্ষে বলেনি, বেশ কয়েকটি দল ইভিএমের পক্ষে বলেছে। এই সিদ্ধান্তে রাজনৈতিক দলের মতামত কতটা গুরুত্ব পেয়েছে আর এতে করে সংকট বাড়বে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিইসি। ভবিষ্যৎবাণী করতে পারবো না, সংকট তো আগের নির্বাচনগুলো নিয়ে তো আপনারা সংকটের কথা বলছেন, 18 সালের নির্বাচন নিয়ে সংকট, 14 সালের নির্বাচন নিয়ে সংকট, আগামী নির্বাচন নিয়ে সংকট হবে কি হবে না সেটা প্রেডিক্ট করা সম্ভব না। ইভিএমে যাওয়ার একটা বড় সিদ্ধান্ত আমাদের নিজেদের, যে আমরা ভোটটাকে যে হ্যান্ডেল করবে কিন্তু রাজনৈতিক দল নয়, ভোটকে হ্যান্ডেল করবে কিন্তু ইলেকশন কমিশনের একটা বড় দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা। রাজনৈতিক দলগুলো কে কি বলেছেন সেটা আমাদের মুখ্য বিবেচনায় আসে নাই। সিইসি বলেন, ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন আছে তার কোনো ভিত্তি নেই। যারা ইভিএম এর পক্ষে বলেছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে 300 আসনেই ব্যালটে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারো মতামতের তোয়াক্কা না করে ইভিএমে নির্বাচনের সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে ক্ষমতায় আনার হাতিয়ার হিসেবে কাজ করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। অন্যান্য দেশে যারা ইভিএমে ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের 150 আসনে ইভিএম ব্যবহারের ঘোষণা প্রত্যাখ্যান করেছে বিএনপি। তারা নির্বাচন কমিশনের সাথে বৈঠকে অংশ না নিলেও শুরু থেকেই ইভিএম এর বিরোধিতা করে আসছে। নির্বাচন কমিশনও যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, অধিকাংশ রাজনৈতিক দল নেতিবাচক মত দিলেও কমিশনের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে সরকারের ইচ্ছা পূরণে কমিশন কাজ করছে। এই নির্বাচন কমিশন তারা শুধুমাত্র সরকারের ইচ্ছা পালন করবার জন্যই, তাদের যে লক্ষ্য আছে আপনি যেটা বললেন যে সরকার গঠন করবার, সেই লক্ষ্যকে আপনার চূড়ান্ত রূপ দেওয়ার জন্যই তারা ইভিএম এর কথা আবারও বলেছে। এটা কখনোই জনগণ অ্যাকসেপ্ট করবে না, আমরাও তো অ্যাকসেপ্ট করছি না, এটাকে আমরা পুরোপুরিভাবে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি।
কমিশন আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন হয়ে কাজ করছে দাবি করে ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সব ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান তিনি। নিরপেক্ষ তত্ত্বাবধায়কের সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচনে কখনো জনগণের দাবি প্রতিফলিত হবে না। নতুন করে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকল দলের কাছে গ্রহণযোগ্য, সকলের গ্রহণযোগ্য, তা একটা পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং একটা সরকার গঠন করতে হবে। ভোট হবে সম্পূর্ণ ব্যালটে। এর আগে পয়লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক প্রতিশ্রুতি অনুসারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। এ সময় নারী উন্নয়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কাজটি সহজ না হয় এজন্য সরকারকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। পরে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ব ডায়াবেটিক ফেডারেশন কংগ্রেসে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন তিনি। আগামী ডিসেম্বরে পর্তুগালে ডায়াবেটিসের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘোষণা করা হবে। রাস্তা খোঁড়াখুঁড়ি আর অসহনীয় যানজটের কারণে কয়েক মাস ধরে চরম ভোগান্তিতে রাজধানীর বেগম রোকেয়া সরণি দিয়ে চলাচলকারী যাত্রীরা। উন্নয়ন কাজে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে এই দুর্ভোগ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। একপাশের সড়ক বন্ধ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সোয়ারেজ লাইন বসানোর কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হচ্ছে এই পথে চলাচলকারীদের। তবে দ্রুত সময়ে কাজীপাড়া শাওড়াপাড়া সড়কের কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। শফিকুল ইসলাম শামীম, রিপোর্ট। ঢাকার অন্যতম ব্যস্ত সড়ক রোকেয়া সরণি, মেট্রো রেলের কাজের কারণে সংকুচিত এই সড়কে উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। কাজীপাড়া থেকে শেওড়াপাড়া তালতলা পর্যন্ত প্রায় ছয় মাস ধরে এক লেনে চলছে যানবাহন। এতে যানজট যেমন বেড়েছে তেমনি দুর্ঘটনাও ঘটছে হরহামেশা। রাস্তায় এক লেনে সব কিছু চলে, রাস্তা বন্ধ, চলাচল করা যায় না, প্রতিবেদন করে লাভ তো হচ্ছে না, শুধু শুধু প্রতিবেদন করতেছেন। এত ধীরগতিতে কাজ হচ্ছে যে এক পাশ দিয়ে ওয়ান লেনে রাস্তায় টু লেনে গাড়ি চলতেছে, যার ফলে মাঝে মধ্যে আমার চোখের সামনে দুই তিনটা অ্যাক্সিডেন্ট দেখেছি এখানে আর কি। তবে উত্তর সিটি কর্পোরেশন বলছে পুরো কাজটি একবারে শেষ করার জন্যই সময় একটু বেশি লাগছে। দ্রুত ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। মেট্রো রেলের সাথে আমরা সমন্বিতভাবে চেষ্টা করছি যাতে ফুটপাথটাকে ফ্রি করে এবং জনদুর্ভোগ যাতে কোনোক্রমেই না বাড়ে সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা এই উন্নয়ন কাজটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি। এদিকে মেট্রো রেলের কাজীপাড়া এবং শেওড়াপাড়া স্টেশনের ওঠানামা সিঁড়ি ফুটপাথের উপর থাকায় চলাচলে সমস্যার শঙ্কা করছেন এলাকাবাসী। তবে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন ফুটপাথ তিন মিটার চওড়া করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরা ফুটপাথটা পার হয়ে যে তারপরে আমরা আরও তিন মিটার আমরা একটা অধিগ্রহণ করেছি এবং এই অধিগ্রহণেই কিন্তু আমরা আরেকটা স্ট্যান্ডার্ড ফুটপাথ তিন মিটার নির্মাণ করে দিচ্ছি। উন্নয়ন কাজের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে বারবার একই সড়ক খোঁড়া হচ্ছে আর এতে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। মেট্রো রেলের নিচের অংশের কাজ শেষ হলো বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে কাজীপাড়া শেওড়াপাড়া সড়কে চলাচলকারীদের দুর্ভোগ যেন কিছুতেই কাটছে না। রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করায় এই দুর্ভোগ আরও বেড়েছে কয়েকগুণ। এক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতিকে দায়ী করেছেন অনেকেই। ভুক্তভোগীদের প্রত্যাশা, খুব দ্রুত সময়ে কর্তৃপক্ষ এই কাজ সম্পূর্ণ করবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছলে ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালাহিন তাকে স্বাগত জানান। উপজেলায় 275 একর জমির উপর এই সেনানিবাস নির্মাণ করছে সরকার। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এর মধ্যে সেনানিবাসের ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এবছরের এপ্রিলে। সংসদ সদস্য আফজাল হোসেন ও রেজান আহমেদ তৌফিক এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা, ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ।
রেকিট বেনকিজারো বাংলাদেশ স্কাউটসের যৌথ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে হাইজিন একাডেমি নামে একটি পাইলট প্রকল্প কুমিল্লায় শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় কুমিল্লার চারটি প্রাথমিক বিদ্যালয়ের 3,000 শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য চারটি বিদ্যালয়ের 16 জন শিক্ষককেও এই বই দেওয়া হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সমাজোন্নয়ন ও স্বাস্থ্য কাজী নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কে এম সাদুজ্জামান, কুমিল্লার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার রশেদ আক্তার। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো জুন মাসে রাশিয়া থেকে কোনো তেল আমদানি করেনি যুক্তরাজ্য, এমন তথ্য জানিয়েছে ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয়। একই মাসে রাশিয়া থেকে পণ্য আমদানি রেকর্ড পরিমাণ নেমে দাঁড়িয়েছে মাত্র 3 কোটি 30 লাখ পাউন্ডে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সেনা অভিযান শুরু করায় মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করে পশ্চিমা বিশ্ব। সে সময়ই রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছিল ব্রিটেন। অথচ এর আগের 12 মাসে ওই দেশ থেকে প্রায় 50 কোটি পাউন্ড তেল আমদানি করে যুক্তরাজ্য। টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের জন্য আগামীকাল থেকে দুবাইয়ে অনুশীলন করবে বাংলাদেশ। মঙ্গলবার রাতে দুবাই পৌঁছে আজ বিশ্রামে সময় কাটায় সাকিব আল হাসানের দল। আগামীকাল থেকে আইসিসি একাডেমিতে অনুশীলনে নামবে টাইগাররা। ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার এনামুল হক বিজয়, তবে প্রথম অনুশীলনেই যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। আগামী 30 আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রিতে আগ্রহী রাশিয়া, খোঁজা হচ্ছে মুদ্রা বিনিময়ের উপায়। নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে রাজনৈতিক মতামত মূল বিবেচ্য ছিল না, জানালেন সিইসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।